Dear student, আচ্ছা যদি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে করোনা কালীন সময় আমরা ভালো আছি। দেশের এই ক্লান্তি মুহূর্তে আমরা আমাদের অনেক কষ্টের মাঝেও আমরা আমাদের যে ক্লাসটা পরিচালনা করতে পারতেছি ব্যাপারে হাজার শুক্রিয়া আদায় করছি। তোমরা এখন দশম স্টুডেন্ট, তোমাদের খুব গুরুত্বপূর্ণ হলো যে ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ালেখা করা, কারণ তোমাদের আছে যে পরীক্ষাটা বোর্ডেই হবে এবং নিতান্ত চিন্তিত পাওয়া যায়। যদি তোমরা একটু পুরোভাবে পড়ালেখায় মনোযোগী না হো, পরবর্তীতে দেখবা তোমরা বিরাট সমস্যায় পড়ে যাবো। যেমন প্রথম সমস্যাগুলো তোমার ওটাতে সমস্যাটা পড়বে, সেই প্রথম সমস্যাগুলো আমাদের অল্প সময়ের মধ্যে তোমরা তোমাদের সিলেবাস কভার করতে পারবে। আজকে আমি তোমাদের ইংরেজিতে বলবে যে টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা তোমাদেরকে আগে করানো হয়ে যাচ্ছিল, আবার এখন রিমাইন্ড করতেছি, কারণ আমাদের পরীক্ষাতে ইংলিশ একেবারে 6 নম্বর কোশ্চেনে 10 নম্বর দিকে ট্রান্সফর সেন্টেন্সটা আসছে, সেই হিসেবে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে, তোমরা এই ছাত্রটার ভালোভাবে দেখতে যেহেতু গ্রামার মধ্যে সহজ ব্যাপার, এখানে সবগুলোতে পাস করে কিন্তু 6 নম্বর কোশ্চেন 10, এটা কিন্তু অনেক টপিকস এর মধ্যে আমাকে তোমরা জানাবে। সর্বপ্রথম আমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কীভাবে করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখি। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ কীভাবে করতে হয়, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সর্বপ্রথমে দেখো কিছু কিছু বাক্য আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে যে বাক্যের মধ্যে অনলি বা অ্যালন থাকে, অনলি বা অ্যালন এই যদি কোনো বাক্যের মাঝে অনলি বা অ্যালন থাকে, অনলি বা অ্যালন সর্বপ্রথমে আমরা দেখব এই অনলি বা অ্যালন দ্বারা তিনটা জিনিসের একটা জিনিসকে বোঝায়, সেটা হলো অনলি বা অ্যালন দ্বারা ব্যক্তিকে বুঝাতে পারে, বস্তু বুঝাতে পারে, কোনো সময় সংখ্যা বা পরিমাণকে বুঝাতে পারে। যদি অনলি দ্বারা কোনো তোমরা চিত্র দেখতে পাচ্ছ অনলি ব্যালন দিয়ে কোনো বাক্যের মধ্যে ব্যক্তিবাচক নাম বুঝে বা নাম বাচক বুঝায়, বস্তুবাচক বুঝায়, বয়স বা সংখ্যা বাচক অথবা পরিমাণ বাচক বুঝায়, যদি কোনো বাক্যে অনলি ব্যালন দ্বারা নাম বাচক বা ব্যক্তিবাচক বুঝায় তাহলে আমরা সেখানে দুটা বোর্ড বলা বসাবো নাম্বার আর
উদাহরণ দিয়ে স্পষ্ট বুঝবে যে Allah can alone help us. Allah can alone help us. Only the moon was visible. Only the moon was visible. Is only 30. He is only 30. Tali bacho dara dekho. Allah ke Elohim ba shudhu Allah amader shajjo korte pare. Ki Elohim dara amra kake bolechi. Ki shajjo korte pare. তাহলে যেহেতু অনলি দ্বারা তাকে বলছে আল্লাহকে বা নাম বাচক শব্দ এই জন্যই অনলি ব্যালনের পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি নান বাট কি বা না তাহলে বুঝতে পারছি অনলি আল্লাহ ক্যান অ্যালোন হেল্প আস আল্লাহ শুধু আমাদের সাহায্য করতে পারে এই বাক্যটি নেগেটিভ করতে আপনাদের বলুন নান বাট আল্লাহ ক্যান হেল্প আস কারণ এই অ্যালোন দ্বারা শুধুমাত্র একমাত্র আল্লাহকে বুঝাচ্ছে কাকে আল্লাহকে এই দুটার নাম বাট নাম্বার টু অনলি দ্য মুন হল একটা বস্তু মাত্র বুঝাচ্ছে এখানে এই জন্যই মুনকে বুঝাচ্ছে এই জন্য নাথি বাট নাথি Nati, but the moon was visible. তাই দেখো আমরা কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম যদি কোনো নাম বাচক বুঝায় তাহলে আমরা বসাবো নান বাই আর কোনো বস্তু বাচক বুঝালে আমরা বসাবো নাথি বা নাথি তিন নম্বরে দেখো এই অনলি দ্বারা কাকে বুঝাচ্ছে এই অনলি দ্বারা বুঝাচ্ছে মুখে কাকে মুখে আর অনলি দ্বারা বুঝাচ্ছে হার্টি কয় বার শোনা তাহলে হি ইজ নট মোর দ্যান অর্থাৎ এখানে নট মোর দ্যান হতে পারে অথবা নট লেস দ্যান হতে তাহলে আপনি কি পেলাম যদি কোনো ওয়ার্ডের মধ্যে অনলি বা অ্যালং থাকে এই বাক্যটাকে নেগেটিভ করার সময় অনলি দ্বারা যদি ব্যক্তিবাচক বা নামবাচক বোঝায় তাহলে আমরা বসাবো নান বাট ওই অনলি বা অ্যালনটা উঠে যাবে আর যদি সংখ্যাবাচক বা বস্তুবাচক বোঝায় তাহলে বোঝাবে নাথি বা এটা গেল অনলি বা অ্যালন যুক্ত যেহেতু বাক্যই আমাদের সামনে নাম্বার টুতে আসো আমাদের যে একটা বাক্য করতে পারি তবে
শব্দ রয়েছে তাহলে মূল ভাবের পরে তাহলে মার্চ যুক্ত বাক্য যদি কোন একটা বাক্যের মার্চ তাহলে আপনি ক্যান নট বার অথবা ক্যান ফেল বসাইতে পারি, যদি ক্যান নট হেল বসাই বাবেশ আইন যুক্ত, যেমন ইউ মার্চ ইউ ক্যান ডু দিস, ইউ ক্যান ডু দিস, ইউ ইউ ক্যান ডু দিস, ইউ ক্যান ডু দিস, আই মাস্ট গো দেয়ার, আই মাস্ট গো। দেখো এখানে মধ্যে ক্যান আছে, তাহলে আমি আগেই বলেছি কোন বাক্যের মধ্যে ক্যান মাস্ট হ্যাড টু হ্যাজ টু, ক্যান মাস্ট হ্যাড টু হ্যাজ টু থাকে, এই ধরনের বাক্যকে নেগেটিভ করতে হলে আমরা ক্যান নট বার পড়াতে পারি, ক্যান নট বার পড়াতে। তাহলে প্রথমে আমরা লিখতে পারি ইউ, এটা নেগেটিভ করতে যাবে, দেখো ইউ ক্যান নট বার, ক্যান নট বার, যদি কোন বাক্যে ক্যান হ্যাভ টু হ্যাজ টু মাস্ট থাকে তাহলে আমরা সেখানে ক্যান নট বার পাঠাতে পারি, কিন্তু ক্যান নট বার পাঠাতে পারি অথবা ক্যান নট হেল্প পাঠাতে পারি, কিন্তু যদি কোন বাক্যে আমরা ক্যান নট হেল্প বসাই তাহলে পরবর্তী ভাবের শেষে আইন যুক্ত হবে। একটা উদাহরণ করে স্পষ্ট আমি তোমরা বলতে পারো স্যার আমি ক্যান নট পার্ট বসাই কি ক্যান নট হেল্প বসাইতে পারি, হ্যাঁ অর্থপূর্ণ হলে আমরা বসাইতে পারি, তবে না বসানো না বসানো উত্তম, যেমন এইভাবে আই ক্যান নট বা কান হেল্প, তখন আর বই থাকবে না, বই কি হবে বই, দেখছো এখানে ওর পরে আই যুক্ত হয়েছে হেল্প লাগবে, কিসে দাঁড়াবে হেল্প লাগবে, যদি যদি এখানে বার্থ ক্যান নট বার্থ থাকতো তাহলে আমরা আই এন যুক্ত করাইতাম, তাহলে আমরা কি পেলাম, প্রথমে যদি কোনো বাক্যে অনলি ডায়ালগ থাকে এই বাক্য কীভাবে নেগেটিভ করতে হয়, যদি কোনো বাক্যে মাস্ট বা ক্যান নট বার্ট মাস্ট থাকে তাহলে বা ক্যান থাকে বা হ্যাড টু হ্যাড টু থাকে তাহলে ওই বাক্যে কীভাবে পরিবর্তন করতে। আরেকটা বাক্য আছে একজন লোকের দুইটা গুণ থাকতে পারে, কয়টা গুণ, যেমন একটা উদাহরণ তোমরা দেখো বোট জনি অ্যান্ড জাহির ক্যান ডু দ্য ওয়ার, বোট জনি অ্যান্ড জাহির, দেখো এখানে জনি অ্যান্ড রহিম মনে করো একটা বাক্য দেখো, জনি অ্যান্ড রহিম ক্যান ডু দ্য ওয়ার, ক্যান ডু দ্য ওয়ার, এখানে এই বাইকের মধ্যে বোট মানে উভয় জনি জনি অ্যান্ড রহিম জন রনি রনি দুজনে ক্যান ডু এই বাইকটাকে যদি আমরা নেগেটিভ করতে হয় তাহলে পরের বাক্যের জন্য
but also ব্যবহার করা কত পড়তো দুটো নট অনলি পরে পড়তো দুটো পার্ট অলসো তারপরে আসো তোমার অলযুক্ত বাক্য অলযুক্ত যদি কোনো বাক্যে অলয়েস থাকে কি থাকে এই জাতীয় বাক্যকে নেগেটিভ করতে হলে অলয়েস পরিবর্তে নেভার বলবে এবং তার পরবর্তী যে ওয়ার্ডটা আছে সেটা পরিবর্তিত হবে ওয়ার্ডগুলো আমাদের বেশি বেশি ব্যবহার করা হয় এবং পরীক্ষার মধ্যে এগুলো বারবার 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 আসে যেমন আই হি দে অলওয়েজ রিমেম্বার আস যদি কোনো বাক্যে অলওয়েজ থাকে কি থাকে অলওয়েজ এই জাতীয় বাক্যকে যদি আমরা নেগেটিভ করতে হয় এই অলওয়েজ যুক্ত অলওয়েজের পরিবর্তে পরিবর্তন হবে না নেগেটিভ হবে কিন্তু অর্থে পরিবর্তন হবে না নেগেটিভ করার সময় অবলয়েজ পরিবর্তে নেভার ঘটবে এবং পরবর্তীতে এই বাক্যকে যে ওয়ার্ডটা থাকবে তার বিপরীত ওয়ার্ডটা বসবে এইটা হলো আমাদের অলে যুক্ত বাক্য অর্থাৎ সূত্রটা হবে এখানে অলে যুক্ত বাক্য কিছু কিছু বাক্য আছে যে 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 বাক্যের মধ্যে টু ডট ডট টু থাকে এই বাক্য এই জাতীয় বাক্যকে যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে যদি কোনো একটা বাক্যের মধ্যে টু ডট ডট টু থাকে এই জাতীয় বাক্যকে নেগেটিভ করতে হলে প্রথম টুয়ের জন্য সো পরে টুয়ের জন্য ড্যাট পড়বে ড্যাটের পরে একটা সাবজেক্ট পড়বে সে সাবজেক্টটা নির্ভর করে প্রথম বাক্যের উপরে যেহেতু হি স্কুল টু আর তাহলে যেহেতু উপর সে হাঁটতে পারে না তাহলে এখানে হি টু দেবে সো হি সো এরপরে ডিপার করবে ড্যাট পড়বে কি করবে ড্যাট এটা কিন্তু একটা বৈশিষ্ট্য আছে এই বাক্যটা হলো এই বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যে কথা একইভাবে আমরা এই বাক্যটাকে একইভাবে আমরা এটাকে বলতে পারি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আবার এটা একইভাবে আমরা বলতে পারি অ্যাফার্মেটিভ টু সিম্পল টু কমপ্লেক্স সিম্পল টু কমপ্লেক্স
অর্থাৎ অ্যাফারমেটিভকে নেগেটিভ করা যায় কোনটা সিম্পল থেকে কমপ্লেক্স করা যায় সিম্পল থেকে কমপ্লেক্স করা একই এটা হলো আমাদের যেটা বারবার বারবার আমরা পাই তাহলে এটা তো দুইটা পাইলাম অ্যাফারমেটিভ টু নেগেটিভ অ্যাফারমেটিভ টু সিম্পল টু কমপ্লেক্স তৃতীয় তো আরেকটা জিনিস আছে যেটা দুইটার সাথে জড়িত সেটা হলো অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ দিয়ে করা যায় কথা সুপারলেটিভ থেকে আমাদের একই দেখো যদি তুমি একটা বাক্য এরকম থাকে সুপারলেটিভ যুক্ত বাক্য কি যুক্ত বাক্য সুপারলেটিভ অর্থাৎ হি ইজ দ্য বেস্ট ফর হি ইজ দ্য হি দ্য বেস্ট ওয়ান দ্য এই বাক্যটি যদি আমরা নেগেটিভ করি কি করি নেগেটিভ তাহলে হবে নো আদার নো আদার নো ব্যাকটিভ প্রনাউন নেগেটিভ প্রনাউন বয় ইন দা নো আদার নো অ্যাডজেক্টিভ নো আদার নো অ্যাডজেক্টিভ পরের অংশ নো বা আগে ইজ এটা এই জামা আমরা সুপার এস সুপারলেটিভ পদ ভুল হয়ে যাবে এস আমরা কি পেলাম আমরা বলতে পারি যে অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করা যে কথা সুপারলেটিভ থেকে পজিটিভ করা একই কথা তবে একটা কথা মনে রাখবা ট্রান্সফর্মার সেন্টার দ্বারা গুরুত্বপূর্ণ অধ্যায় অনেক বড় টপিক সেটা যে কোনোভাবে হোক তোমরা সেটা বাসাতে আয়ত্ত করবে পরবর্তী ক্লাসে তোমাদের অ্যাফারমেটিভ থেকে ইন্টার আগামী ক্লাসে অ্যাফারমেটিভ থেকে নেগেটিভটা অবশ্যই করে এবং অনলাইন ক্লাসে অবশ্যই অনুসরণ করবে যদি তোমরা অনলাইন ক্লাসে না থাকো তোমাদের পরীক্ষাতে তোমাদের পূর্ণ নম্বর দেওয়া হবে না Thank you.